হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20। আমার সঙ্গে তো আজকেও নিয়ে চলে এসেছি গরমা গরম টেক নিউজ। তো এই টেক নিউজে বিভিন্ন ধরনের টেকনোলজিকে নিয়ে ভারতের মার্কেটে কি হচ্ছে, ইন্টারন্যাশনাল কি খবর হচ্ছে, সমস্ত খবর তুমি জানতে পারবে। তো পুরো ভিডিওটাকে মন দিয়ে দেখো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওটা আমি কেন করছি তোমাদেরকে বলছি, কারণ প্রতিদিনই টেক নিউজ দিই, কিন্তু এইটা একটু স্পেশাল। তার কারণ হচ্ছে আজ এইটা হচ্ছে 200 নম্বর ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা হচ্ছে 200 নম্বর ভিডিও, সেই জন্য আমার আজকে এই ভিডিওটা মানে ভালো লাগছে করতে আর কি, ঠিক আছে? তো প্রথমে যে খবরটা বলবো সেটা তোমার একটা খারাপ খবরই বলতে পারো, বাট ভালো খবর প্লাস খারাপ খবর মিলিয়ে মিশিয়ে। তো প্রথম খবরটা হচ্ছে ফেসবুকের কাছ থেকে। তো ফেসবুক এতদিন ধরে যে মানে ইউজার যারা ইউজ করতো ফেসবুককে, আস্তে আস্তে এতদিন ফেসবুকের গ্রো আপ ছিল, বাট এখন বর্তমানে ফেসবুকের গ্রো আপটা না কমে যাচ্ছে, মানে ইউজার সংখ্যাটা কমে যাচ্ছে। তো সেই জন্য ফেসবুক একটা কাজ করতে চলেছে, যেমন তোমরা ইনস্টাগ্রামে অনেকজন রিলস বানাও, নাচো, হ্যাঁ, বা অনেকজন যেমন বিভিন্ন ধরনের মানে ইনস্টাগ্রামে রিলস বিভিন্ন ধরনের হয়, তো সেই রকমই ফেসবুক কী করছে, ফেসবুক ওই ধরনের রিলসের একটা সিস্টেমকে নিয়ে আসছে। মানে ফেসবুকেও তোমরা এরপর থেকে কিন্তু রিলস টিলস করতে পারবে। তো এটাও খুব ভালো কাজ করছে ফেসবুক, বাট খারাপ লাগছে কোথায় কি ইউজার সংখ্যাটা কমে যাচ্ছে ফেসবুকের, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো দেখা যাক, আশা করি ফেসবুক মোটামুটি ঠিকঠাক পজিশনে চলে আসবে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটা বলবো ইকিউকে নিয়ে। তো আজকে ইকিউ 9 সিরিজ তোমার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, 3টে ফোন, ইকিউ 9 প্রো, ইকিউ 9 আর ইকিউ 9 এসি। তো মোটামুটি বাজেটগুলো সব ঠিকই আছে। ইকিউ 9 এসি যে ফোনটা আছে ওটা যদি তুমি অফার টফার ইউজ করে 30,000 টাকায় যদি রফা করতে পারো, ফোনটা কিন্তু খুব ভালো কোয়ালিটি। তো এটা নিয়ে পরে ভিডিও করো, বাট ইকিউ 9 প্রোকে নিয়ে আমি ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত তারা গিয়ে দেখে না। তো দারুণ কোয়ালিটি ফোনটা। তো চলে যাচ্ছে পরবর্তী নিউজে। ওয়ানপ্লাস অস্কার নামে একটা ফোনের ওপর কাজ করছে। অস্কার কিন্তু কোনো ফোন আসবে না, কিন্তু ওয়ানপ্লাস অস্কার নামে কোনো ফোন আসবে না। অস্কারটা হচ্ছে একটা কোড নাম, ঠিক আছে? বাট এটা কি ফোন, এটা হচ্ছে তোমার ওয়ানপ্লাস 10 হতে পারে, ঠিক আছে? ওয়ানপ্লাস 10, যেমন 10 প্রোটা আগে ওয়ানপ্লাস আমাদের ইন্টার মার্কেটে নিয়ে আসবে, যেটা ব্যান্ড টেস্টে ফেল করেছে, তো সেটা আগে ইন্টার মার্কেটে আসবে। তারপরে যে ফোনটা নিয়ে কাজ করছে যেটা হচ্ছে ওয়ানপ্লাস অস্কার, যেটা কোড নেম, সম্ভবত এপ্রিল, মে, জুন এই 3টে মাসের মধ্যে আসতে পারে। তবে দেখা যাক ওয়ানপ্লাস কতদূর কী করে, এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো এই নিউজটাও আসছে কিন্তু ওয়ানপ্লাসের কাছ থেকে। তো ওয়ানপ্লাসের আমরা অনেক ইয়ারবাডস দেখেছি, ঠিক আছে, প্রোডাক্ট দেখেছি, ওয়ানপ্লাসের কোয়ালিটি খুব ভালো হয়, বাট ওয়ানপ্লাস এরপর কী করছে, তার নর্ড সিরিজের, ঠিক আছে, ওয়ানপ্লাস নর্ড TWS, ঠিক আছে, তো ওই ইয়ারবাডস তোমার লঞ্চ করার পরিকল্পনা করছে, যেটা হচ্ছে নর্ড নাম হবে, কিন্তু ওয়ানপ্লাস নর্ড TWS এরকম নাম হবে। তবে দেখা যাক, নতুন টেকনোলজির সাথে কাজ করছে, নতুন নাম টেকনোলজি তো বলবো না, নতুন নাম ধরো। তো দেখা যাক সেই সিরিজটার মধ্যে নতুনত্ব কী করতে পারে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Redmi Note 11 Pro সিরিজ যেটা আছে, Note 11 Pro সিরিজ, সেটা ইন্টার মার্কেটে আসবে সম্ভবত মার্চ মাসে, ওই তোমার 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই 3টে ডেটের মধ্যে কিন্তু আসতে পারে, লঞ্চ হতে পারে। তবে দেখা যাক রেডমি কতদূর কী করে, বাট এর স্পেসিফিকেশান কিছু ল্যাক হয়েছে। 6.67 ইঞ্চিস তোমার FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে হবে, 120Hz রিফ্রেশ রেট, ঠিক আছে, তারপর তোমার ওখানে 5000mAh ব্যাটারি হবে এবং 67W বা 65W ফাস্ট চার্জ হতে পারে। তবে দেখা যাক কতদূর কী করে, কোয়ালিটি কিন্তু খুব ভালো হবে ফোনটা, ঠিক আছে, এবং তোমার স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর হবে সম্ভবত। তবে দেখা যাক রেডমি কতদূর কী করে, কারণ পরের মাসে তোমার মার্চের 8, 9, 10 তারিখ করে লঞ্চ হলেই তাহলে বোঝা যাবে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদেরকে তো ইনফর্ম করবোই। তো চলে যাচ্ছে পরবর্তী নিউজে। তো রিয়েলমির এতদিন আমরা অনেক প্যাড দেখেছি, তো রিয়েলমি আর একটা প্যাডের ওপর কাজ করছে, যেটা হচ্ছে Realme Pad Mini। তো এটা তোমার কিছু স্পেসিফিকেশান ল্যাক হয়েছে, ওই টুকটাক আর কি। 8.7 ইঞ্চি তোমার ডিসপ্লে হবে, ইউনিসকের প্রসেসর হবে এবং 6700 এরকম টাইপের ব্যাটারি হবে, এবং প্রাইসটা মোটামুটি 15,000 টাকার নিচেই হবে হয়তো প্যাডটা। তো কোয়ালিটি আশা করি ভালোই হবে, তবে রিয়েলমির প্যাড তো কোয়ালিটি খারাপ হবে না। তবে এটা রিয়েলমির নতুন একটা প্যাড, ছোট প্যাড আছে, রিয়েলমির প্যাড মিনি, তো এটা শুনে খুব ভালো লাগছে, তবে দেখা যাক কবে নিয়ে আসে। তো এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তো চলে যাচ্ছি পরবর্তী নিউজে। তো Realme GT Neo 3, ঠিক আছে, GT Neo 3 এই নামে একটা ফোনের ওপর কাজ করছিল। তো GT Neo 3টা ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, সম্ভবত জুন জুলাই করে লঞ্চ করবে, এবং বাজেটটাও হবে মোটামুটি ধরে রাখো 25,000 টাকার কাছাকাছি, এবং ডাইমেনসিটি 8100 প্রসেসর বা স্ন্যাপড্রাগন 888 প্রসেসর হতে পারে, ঠিক আছে।
এবং তোমার অ্যামোলেড ডিসপ্লে হবে 120Hz, রিফ্রেশ রেট হবে জানা যাচ্ছে, এবং তোমার 5000mAh ব্যাটারি হবে, ওই তোমার 65 কি তোমার 55 এরকম তোমার ফাস্ট চার্জিং হবে, হ্যাঁ, এবং তোমার ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে। তবে দেখা যাক, তবে 25,000 টাকার মধ্যে যদি এরকম GT 3 আসে, GT Neo 3, হ্যাঁ, তো খুব ভালোই হয়। তবে এই ব্যাপারে ইনফরমেশন পেলে অবশ্যই ইনফর্ম করবো। তবে দেখা যাক রিয়েলমি কতদূর কী করে। তো চলে যাচ্ছি লাস্ট নিউজে, ঠিক আছে, লাস্ট নিউজটা খুব ভালো নিউজ। তো BGMI এর 2022 রোড ম্যাপটাও বেরিয়ে এসছে। তো তার একটা তোমার কি বলবো, একটা তোমার কি বলবো, তারা একটা গেমকে অ্যারেঞ্জ করবে। গেম বলতে এটা ধরো এমনি গেম খেলছো, হয়তো কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করবে, ঠিক আছে। তো এর 2022 যে রোড ম্যাপটা আছে সেটা বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো BGMI এই ধরনের 2022 অনেক নতুনত্ব, অনেক কিছু কাজ করতে থাকবে, তোমাদেরকে প্রত্যেকটা আপডেটে আমি দেবো, ঠিক আছে। তো এই ব্যাপারে আরও ইনফরমেশন পেলে তোমাদেরকে অবশ্যই ইনফর্ম করবো। তো এই যে এতগুলো টেক নিউজ বললাম, তো কোন টেক নিউজটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার দুটো একসাথে করে দেবে, ঠিক আছে। আর আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, চ্যানেলে যারা নতুন এসছো। তো সুস্থ থাকো, ভালো থাকো, কালকে আরও দুটো ভিডিওর সাথে দেখা করবো, ঠিক আছে। ততক্ষণে যেন সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।